একটা সময় বিশ্বের অন্যতম সেরা আক্রমণ ত্রয়ী ছিল বার্সেলোনার। মেসি, সুয়ারেজ, নেইমার তথা এমএসএন ত্রয়ী বার্সেলোনাকে অনেক শিরোপা জয়ে সহায়তা করেছে। তবে সময়ের প্রক্রিয়ায় এই আক্রমণ ত্রয়ী খেলেন ভিন্ন ক্লাবে। বার্সেলোনায় নেইমারের সাবেক সতীর্থ লুইস সুয়ারেজ দাবি করেন, কাতালান ক্লাবটিতে থাকলে এতদিনে ব্যালন্ডিয়র জিততো নেইমার। 2017 সালে বার্সেলোনা ছাড়ার মধ্য দিয়ে ভাঙে এমএসএন ত্রয়ী। সে বছর ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার। ফ্রেঞ্চ ক্লাবটিতে আসার পর থেকে ইঞ্জুরির কারণে একটা মৌসুমও পুরোপুরি শেষ করতে পারেননি নেইমার। বর্তমানে মেসি নেইমার একই ক্লাবে খেললেও সুয়ারেজ খেলেন ব্রাজিলের ক্লাব গ্রেমিওর হয়ে। ক্যারিয়ারের শুরুর দিকে মেসি রোনালদোর পর ফুটবলে রাজত্ব করবেন নেইমার, এমনটাই প্রত্যাশা ছিল ভক্তদের। তবে ভক্তদের সেই প্রত্যাশা পূরণে অনেকাংশেই ব্যর্থ হন নেইমার। সুয়ারেজ মনে করেন নেইমারের বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তটা সবচেয়ে বড় ভুল ছিল। তিনি বলেন, আমি নেইমারকে বলেছিলাম আমার এবং মেসির সঙ্গে আরও কিছুদিন থাকতে, তাহলে সে সব কিছু জিততে পারত। বার্সেলোনায় থাকলে এতদিনে নেইমার ব্যালন্ডিয়ার জিতত তাও মনে করেন সুয়ারেজ। সাবেক বার্সা ফুটবলার বলেন, আমি যেটা বলি তার দায়ভার আমার, নেইমার বার্সেলোনায় থাকলে এতদিনে ব্যালন্ডিয়ার জিতত।